সবাই বাকি বিহারী মন্দিরের নাম শুনেছি বৃন্দাবনে যারা গেছেন দেখেছেন না বঙ্কু বিহারী আগে শুধু নাম ছিল বঙ্কু সবাই মাধব বলে ডাকত ভগবানকে এই বঙ্কু বিহারী নাম হলো কি করে ভক্তের কারণে আজকে ভগবানের নাম হয়েছে বঙ্কু বিহারী খেলার ছলে ভগবানকে ভালোবেসেছিল যে ভক্ত ভগবানকে ভালোবেসেছিল অন্ধ প্রেম ভালোবাসা নাম হচ্ছে বিহারী লাল বিহারী লাল জন্ম নেওয়ার পরে বাবা মারা যায় মায়ের নাম হচ্ছে মায়াবতী বাবার নাম দ্বিজ ঘোষ ঘোষের ছেলে ছিল বিহারী লাল এখন বাবা মারা গেছে মা কি করে ছেলেটিকে কোলে নিয়ে লোকের বাড়ি বাড়ি ভিক্ষা করে বেড়ায় কাজ করে কাজ করে যেটুকু পায় নিজে না খেয়ে সন্তান থেকে খাওয়ায় এমনি ভাবে এক বছর দুই বছর ছয় বছর বয়স হয়ে গেছে বিহারী লালের মাত্র ছয় বছর বয়স বিহারী লাল দেখে তার মায়ের বড় অভাব ও দুঃখ আর কষ্ট তাদের বিহারী একদিন তার মাকে দেখে বলছে ও মা তোমার তো বড় কষ্ট তোমার বড় দুঃখ মা আমাদের তো বাবা নেই ও মা আমি চাকরি করব মা আজ থেকে আমি তোমার সঙ্গে কাজ করব তোমাকে আর কাজ করতে পারো তুমি বাড়ি বসে থেকো আমি কাজ করব চাকরি করে আমি টাকা নিয়ে আসবো দূর পাগল ছেলে এইটুকু তোর বয়স কে তোকে চাকরি দেবে আর তুই কি চাকরি করবি কেন মা আমি তো গোয়ালার ছেলে ঘোষের ছেলে কিছু পারি আর না পারি আমি তো গরু চড়াতে পারি মা ওই লোকের বাড়ি বাড়ি গিয়ে শুনে তাদের বাড়ির লোক চাকরি করে বাইরে থাকে ছেলেটির মনেও জেগেছে আমিও চাকরি করব গরু চড়ানো চাকরি তুই এইটুকু বয়সে তো কে তোকে কাজ দেবে ও মা দেখো মা একদিন না একদিন আমি ঠিক কাজে পেয়ে যাব সেদিন তোমাকে আর কষ্ট করতে হবে না মা রাস্তায় রাস্তায় কাজের সন্ধানে ঘুরে বেড়ায় চাকরি করবে একবার রাস্তা দিয়ে আসছে হঠাৎ দেখতে পেল রাস্তার ধারে এক পাঠক ঠাকুর বসে ভগবত পাঠ করছে হাজার হাজার ভক্ত সেখানে বসে আছে আর ছেলেটি সেও দূরে দাঁড়িয়ে শুনছে কি বলছে পাঠক ঠাকুর বলল জানো বৃন্দাবনে আমার কৃষ্ণ আছে তার নবলক্ষ ধেনু আছে ২৪ জন সখা আছে বৃন্দাবনে কৃষ্ণের কাছে যেতে হলে কৃষ্ণের কৃপা দরকার তারপরেই তো যাওয়া যাবে বাচ্চা ছেলে তো অন্য কোন কথা তার কানে প্রবেশ করলো না শুধু এইটুকু প্রবেশ করলো বৃন্দাবনে কৃষ্ণ আছে ২৪ জন সখা আছে নবলক্ষ ধনু আছে ও কৃষ্ণ আছে ও ২৪ জন সখা আর আমিও যাব বৃন্দাবনে আমি গেলে ২৫ জন হয়ে যাবে কৃষ্ণ তো অনেক ধন্যবাদ আমি গিয়ে বলবো আমাকে দু চারটে দে আমিও তোর সাথে গরু চড়াব ও মা কৃষ্ণ যে ভগবান সেটা জানে না সে জানে আমার মতো একটি ছেলে কৃষ্ণ বৃন্দাবনে গরু চড়ায় তার নবলক্ষ ধনুর পাল আছে আর বিলম্ব করলো না ছুটে গেছে মায়ের কাছে মা ও মা তোমাকে আর কষ্ট করতে হবে না আমি বৃন্দাবনে যাব গরু চড়াতে আমি কৃষ্ণের বাড়ি যাব না বাবা তোকে আমি বৃন্দাবনে যেতে দেব না কেন মা সে তো অনেক দূরের পথ বাবা তুই যেতে পারবি না ও মা আমি যাব বৃন্দাবনে আমি যাব মা তোমাকে আমি আর কাজ করতে দেব না আমি নিজে কাজ করব অনেক টাকা নিয়ে এসে আমি তোমাকে দেব মা আমি বৃন্দাবনে যাব বৃন্দাবনে কৃষ্ণের সাথে আমি গরু চড়াবো আরে বৃন্দাবনে কৃষ্ণ আছে তোকে কে বললো ওই যে পাঠক ঠাকুর পাঠ করছিল আমি শুনেছি আরে দূর পাগল সে তো আগে লীলা করেছিল এখন তো নেই
না কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে। আমি সত্যি বলছি বাবা, বৃন্দাবনে কেউ থাকে না, না মা আছে। ওই যে পাঠক ঠাকুর বলল, ঠিক আছে মা, তুমি তো আমার মা, আমি তোমার কথা মিথ্যে বলে প্রমাণ করছি না। যিনি বলেছেন কৃষ্ণ আছেন, আমি তার কাছে যাব। সেই পাঠক ঠাকুর যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ নাই, আমি তোমার কোলের ছেলে, আমি তোমার কোলে ফিরে আসবো মা। আর যদি বলে কৃষ্ণ আছে, আমি আর ফিরে আসবো না। চিন্তা করলো মনে আনন্দ, কেন জানেন? পাঠক ঠাকুর তো বলবে যে বৃন্দাবনে কৃষ্ণ নাই। যা ছেলে মানুষ শুনে আসুক, যখন বলবে নাই তখন আবার আমার ছেলে আমার কাছে ফিরে আসবে। এই আনন্দে মা বসে আছে। ছোট্ট বিহারি গিয়ে ডাক দিয়েছে, পাঠক ঠাকুর। কে? আমি বিহারি। পাঠক ঠাকুর, তুমি বলেছিলে না বৃন্দাবনে কৃষ্ণ আছে, তার নবলক্ষ ধনুর পাল আছে, 24 জন সখা আছে, সে প্রত্যেক দিন গরু চড়ায়। তুমি বলেছিলে আছে, সত্যি আছে না? তুই কোথা থেকে শুনলি বাবা? ওই যে কালকে ভগবত পাঠ করছিলে, আমি শুনেছি দূর থেকে, কৃষ্ণ আছে তাই না? কথাটি শুনে পাঠক ঠাকুরের দুটি নয়ন জলে বুক ভেসে যাচ্ছে খোকারে। আমি এতদিন ভগবত পাঠ করি, কিন্তু কারোর এমন চৈতন্য হয় না বাবা। আজকে তুই আমার একটা কথা শুনে তুই ঘর ছেড়ে চলে এসেছিস। শোন বাবা, সে তো বিশ্বাসের দাস, বিশ্বাস করে ডাকলে তাকে পাওয়া যায়। আমি জানি আমার ডাকে ভগবান আসুক বা না আসুক, তোর মনে যে বিশ্বাস, যে ভক্তি রে বাবা, আমার বিশ্বাস একদিন না একদিন তোর ডাকে আমার ভগবান বিশ্বাস করে ডাকলে একদিন না একদিন আসবে বাবা। তাহলে সত্যি কি কৃষ্ণ আছে? হ্যাঁ বাবা, বৃন্দাবনে কৃষ্ণ আছে। পাঠক ঠাকুর, কৃষ্ণ বড় লোকের ছেলে তাই না? হ্যাঁ বাবা, অনেক ধনী ব্যক্তির ছেলে। আমি গেলে আমাকে সঙ্গে নিয়ে তাকে সখা বানাবে তো? হ্যাঁ বাবা, বানাবে। তুই বৃন্দাবনে যাওয়ার আগে তোকে আসল কাজটা আমি করে দিই, যা স্নান করে স্নান করে এসেছি। দীক্ষা মন্ত্র দান করলো বিহারী লালকে, সবই কিছু খুলে নিয়ে গেরুয়া বসন আর দাদা সঙ্গে কৃষ্ণ নামের তীরে কেটে দিয়েছি। বিহারীকে বুকে জড়িয়ে ধরে বলছে, বাবা তুই তো বৃন্দাবনে যাচ্ছিস, বৃন্দাবনে গিয়ে যদি কোনোদিন আমার কৃষ্ণের সঙ্গে তোর দেখা হয় রে বাবা, আমায় কথা দে, সেদিন তুই তোর গুরুদেবকে ভুলে যাবি না তো বাবা? না গুরুদেব, যদি দেখা হয় আমি অবশ্যই তোমার কথা বলবো। কৃষ্ণ নামের সাজে সাজিয়ে দিয়ে বলছে, যা বাবা তুই বৃন্দাবনে যা। বৃন্দাবনে যাচ্ছে বাচ্চা ছেলে, তখন তো গাড়ি ছিল না, পায়ে হেঁটে যাচ্ছে অনেক পথ।
যেতে যেতে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পড়ে আছে। সবাইকে দেখে বলছো, ওগো তোমরা বলতে পারো আমার কৃষ্ণের বাড়ি কত দূর? যে এই কথা বলছে লোকে পাগল ভেবে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। কোথাকার ছেলে এসেছে কৃষ্ণের কাছে, যাবে যাবে দিয়ে যা। কিন্তু মনের ভক্তি ছাড়লো না, আশা ছাড়লো না, ক্ষুধায় কাতর হয়ে চলতে পারছে না বাচ্চা ছেলে। একটি বৃক্ষের নিচে বসে বসে কাঁদছে, কৃষ্ণ তোকে ভালোবাসলে যত কষ্ট পেতে হয় তা তো আমার জানা ছিল না রে। আমি যদি জানতাম তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয়, তাহলে আমি আমার মায়ের কোল ছেড়ে আর কখনো কোনো দিন আমি আসতাম না তোর কাছে। ভক্ত বসে বসে কাঁদছে, ভগবানকে আর থাকতে পারি? একটা বালক রূপ ধারণ করে বিহারীর কাছে এসে বলছে, আরে কে তুই, অমন করে বসে বসে কাঁদছিস, তোর নাম কি? আমার নাম বিহারী। এই তুই কোন জাতের ছেলে? আমি গোয়ালার ছেলে, ঘোষের ছেলে আমি। ভগবান বলছে, দেখেছিস তোর আর আমার মধ্যে কত মিল আছে? কেন, তোর নাম শুধু বিহারী আর আমার নাম বঙ্কু বিহারী, আমিও ঘোষের ছেলে। তা আজ থেকে তুই আমার বন্ধু, আমার বন্ধু তুই। বিহারী বলছে, বন্ধু তুমি বলতে পারো কৃষ্ণের বাড়ি কত দূর? কেন রে, বৃন্দাবনে কৃষ্ণ আছে তোকে কে বলল? আমার গুরুদেব বলেছে কৃষ্ণ আছে, তার 24 জন সখা আছে, 9 লক্ষ ধেনু আছে। ভগবান মনে মনে বলছে, জলের কাছে এসে বলছে, জল কোথায়? এখন আমি যদি বিহারীকে বলি কৃষ্ণ নাই, সে আগে লীলা করেছিল, ও যে বড় দুঃখ পাবে, কষ্ট পাবে মনে। ও যে এই বয়সে এক বুক ভক্তি নিয়ে, বিশ্বাস নিয়ে বৃন্দাবনে এসেছে, এখন কি করি? ঠিক আছে, আমার মন্দিরে যে পুরোহিত থাকে আমি পুরোহিতের বাড়িটা দেখিয়ে দিই। পুরোহিতের বাড়িতে অনেক গরু বাছুর আছে, আর সে তো খুব ভালো মানুষ, একে রেখে দেবে। আই বন্ধু, তোকে নিয়ে যায়। পুরোহিতের বাড়ির পাশে গিয়ে বলছে, ওই যে দেখছিস ওইটা হচ্ছে কৃষ্ণের বাড়ি। সত্যি বলছো? হ্যাঁ, ওটা কৃষ্ণের বাড়ি। তাহলে আমি যাবো? হ্যাঁ যা। তুমি যাবে না? না আমি যাবো না, তুই যা। বিহারী গিয়ে ডাক দিয়েছে, বাবাজি, ও বাবাজি। কে রে তুই? আমার নাম বিহারী। চরণ দুঃখ না জড়ি ধরে বলছে, বাবাজি আমি অনেক দূর থেকে এসেছি তোমার বাড়িতে, এটা কৃষ্ণের বাড়ি তাই না? কে বললো তোকে? ওই যে আমার বন্ধু বলল এটা কৃষ্ণের বাড়ি। তোমার তো অনেক গরু বাছুর আছে, আমাকে দাও না, আমি গরু বাছুর চড়াবো, তোমার বাড়ি চাকরি করব আমি। পুরোহিত চিন্তা করছে, এইটুকু বয়সে ভক্তি আর বিশ্বাস নিয়ে এসেছে এটা কৃষ্ণের বাড়ি ভেবে, এখন যদি বলি না ও কষ্ট পাবে মনে, বাচ্চা ছেলে অত বুঝবে না, আমিও বলি এটা কৃষ্ণের বাড়ি। হ্যাঁ এটা কৃষ্ণের বাড়ি। তাহলে আজ থেকে আমায় কাজ দিয়েছো তো? হ্যাঁ দিয়েছি। প্রত্যেক দিন গরু নিয়ে যায় মাঠে। আজকে হঠাৎ চিন্তা করছে, আমার গুরুদেব যে বলেছিল কৃষ্ণ গরু চড়ায়, তা কই, আমি তো কৃষ্ণকে দেখতে পাচ্ছি না, শুধু আমি একা কেন? ও বুঝতে পেরেছি, আমি এই মাঠে চড়াচ্ছি, ও বুঝি অন্য মাঠে চড়াচ্ছে গরু, গাছে চড়েছে, গাছের ডালে উঠে ডাক দিয়েছে, কৃষ্ণ কৃষ্ণ। একবার দেখা দি কৃষ্ণ, দেখা দে। সঙ্গে সঙ্গে ভক্তাধীন ভগবান ভক্তির মনোবাঞ্ছা
সম্পূর্ণ করবার জন্য চব্বিশ জন শাখা নবলক্ষ ধনু আর নিজে ভগবান নিজেকে সৃষ্টি করে খেলা করতে আরম্ভ করল। ওই তো দূরে দেখতে পাচ্ছি আমার কৃষ্ণ খেলা খেলছে। ঠিক আছে, আজকে আমি তো এ মাঠে এসেছি, কাল থেকে আর এ মাঠে আসবো না, কাল থেকে আমি ওই মাঠে যাব, আমি কৃষ্ণের সাথে গরু চড়াব। তারপর দিন গরু নিয়ে মাঠে চলে গেছে। কিন্তু বাবা, আজকের দিনটা হচ্ছে একাদশীর দিন, গতকাল তো চলে গেছে, আজকে একাদশীর দিন, গরু নিয়ে মাঠে চলে গেছে। যে বাড়ি গরু চড়ায় তার বাড়ির একজন গিয়ে বিহারীকে খাবার দিয়ে আসে, খাবার খাইয়ে চলে আসে। আজকে পুরোহিত মশায় একাদশের ব্যবস্থা করতে করতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, বিহারি বসে আছে মাঠে। ভগবান আমার মন্দিরের ভিতরে ভাবছে, আমার ভক্ত যে বড় কষ্ট পাচ্ছে গো, আমার ভক্তের জন্য কিছু করতে হবে। পুরোহিতের একটি ছেলে ছিল যার নাম হচ্ছে গোবিন্দ। ভগবান গোবিন্দের রূপ ধারণ করে কিছু প্রসাদ নিয়ে খাবার নিয়ে চলে গেছে মাঠে। বিহারী দাদা, ও বিহারী দাদা, ছুটতে ছুটতে যাচ্ছে ভগবান, যেতে যেতে পায়ে ধাক্কা লেগে মাটিতে পড়ে গেছে। যেই না পড়ে গেছে, মাঠের কাদা লেগে গেছে এই উত্তরীয় বসনে আর ধুতিতে লেগে গেছে। বিহারী এসে বলছে, কিরে গোবিন্দ, তুই এখানে এসেছিস কেন? দাদা, আজকে একাদশী তো, বাবার অনেক কাজ আছে, তাই আজকে তোমার খাবারটা আমাকে দিয়ে পাঠিয়ে দিব, নাও সেবা করো। সেবা করিয়েছে, ভগবানও ভক্তের বদনে দিয়েছে, দিয়ে ঘরে ফিরে এসেছে। এবার বিহারী ঘরে ফিরে এসে পুরোহিতকে ডেকে বলছে, বাবাজি, আমার নাই মাথায় বুদ্ধি নেই। কি তোমার মাথায় বুদ্ধি নেই? কেন? ছোট্ট ছেলে গোবিন্দ, সে পদ ঘাট চেনে না, তুমি কেন আমার ভাই গোবিন্দকে দিয়ে মাঠে পাঠিয়েছো খাবার দিয়ে? অবাক হয়ে যাচ্ছে পুরোহিত, কই, আমি তো কাউকে কোনো কখনো পাঠাইনি। না, পাঠিয়েছিল তো, গোবিন্দ গিয়েছিল, সে আমাকে নিজ হাতে সেবা দিয়ে দিয়েছে। আরে বলছো তো আমি কাউকে পাঠাইনি, আরে ডাকো না গোবিন্দকে। গোবিন্দকে ডেকেছে, গোবিন্দ বলছে, না আমি তো যাইনি, আমি পথ চিনি না, আমি কোথায় যাব। বিহারী চিন্তা করছে কে যেতে পারে, পুরোহিত চিন্তা করছে তাহলে বিহারীর জন্য খাবার নিয়ে মাঠে কে গেল। ওমা, ভাবতে ভাবতে মন্দিরের ভিতরে যাচ্ছে আমার পুরোহিত মশাই। মন্দিরের দরজা খুলে ভগবানের দিকে তাকিয়ে দেখতে পেল, ওই যে মাঠে গিয়েছিল না, মাঠের কাদা মেখে আছে উত্তরীয় বসনে, সমস্ত ধুতিতে মাঠে মাঠের কাদা মেখে আছে। পুরোহিত বুঝতে পারল, কালকে নিশ্চয় আমার ভগবান গিয়েছিল মাঠে গোবিন্দের রূপ ধারণ করে। পুরোহিত স্থির থাকতে পারল না, ছুটে এসে বিহারীকে ডেকে বলছে, বিহারী রে বাবা, আজকে তুই আমার বাড়িতে কাজ করে গরু চড়াতে গিয়ে তুই আমার ভগবানের দেখা পেলি রে, আর আমি সারা জীবন মন্দিরে থেকে আমি ভগবানের কৃপা পেলাম না, দেখা পেলাম না। বিহারী, তুই তো আমার গোবিন্দের পরম ভক্ত, একবার তোর পরশ পেয়ে আমার জন্ম ধন্য করতে চাই রে বিহারী, আর কি দূরে দাঁড়াই থাকবি রে? ও ভক্ত, একবার আয় আয় ভক্ত, তোর সঙ্গ আমি তোর সঙ্গ করি।
भक्त तोर संग दे दे भक्त तोर चरण धूलि भक्ति चरण बिना अमर नहीं जे गति भाव।
খেলার ছলে ভক্ত ভগবানকে ভালোবাসলো, ভগবানের কৃপা পেল। তা মহাপ্রভু আমার আজকোষ ভক্তগণকে সঙ্গে নিয়ে খেলা খেলছে।